সুলতানের দোনো আম। এই এই আম কয়টা কেজি হো? কিউ কাল ভাই 1.99 1.99 মানে বাংলাদেশ থেকে কত কয়টা কেজি পড়ে? 200 টাকা কেজি আম পড়ে। আর বাংলাদেশ থেকে আম কত করে কেজি হইবো? এটা 500 টাকা কিন্তু দাম আসবে না। দেখ তো সেরকম কামড় দিয়ে দেখুম না কি অবস্থা? আম দেখে মাথা মত নষ্ট। আম নিজের মাঝে যেই কস বাড়িতে আছে তাজা তাজা আম মাথা নষ্ট। বাংলাদেশে চাইলে কিছু কত ভাই? গরু গরু কাটে এই যে ধরিস না রে কত করে না না জানা যেত না মাংস ইটালিতে খাই আমরা মাত্র বাংলাদেশ আর বাংলাদেশে খাই কত টাকা কেজি? সাড়ে ছশো টাকা কেজি। আর এই কি অবস্থা আসলে তো তাহলে ইটালি ছেড়ে যায় ভুল করতেছি না? এই দেখেন বাংলাদেশের তেন এই রাইসে কচুর সরি এটা দাম কত হচ্ছে ভাই? 250 টাকা কেজি। হ্যাঁ আর বাংলাদেশের মানুষ কত টাকা কেজি খায়? এটা আপনার বাংলাদেশে যে আমরা এই যে কিনি কত কেজি কিনেন বাংলাদেশে? আমাদের সব দিনের দাম বেশি। ও সব দিনের দাম বেশি। আপনার পেঁয়াজ কিনে এখানে 20 টাকা কেজি। কি হবে লাইক কেন কা এন লাইক নেই? আচ্ছা বাংলাদেশে যারা আছেন বাইরে সব ইটালি আয় করেন কি অবস্থা? আর এই যে লাউ, এই লাউ কত টাকা কেজি? ও এটা বাংলাদেশে? তাহলে বাংলাদেশের কথা বলে আর ধন্যবাদ মামলা ফাটি ধন্যবাদ মাথা নষ্ট করে গ্রান্ডে ভাই মনে কাঁচা খাই নেই। একটা সঙ্গে ধন্যবাদ দেন বাংলাদেশ এই রকম ধন্যবাদ ইয়া করতে পারে না দেন। কেন এই দেশের মধ্যে কি ধন্যবাদ হয় না? না খুব হেভি ফাটাফাটি। সবচেয়ে বড় কথা হইলো ধন্যবাদ লাউ কুদু যা কিছু দেখলাম কিন্তু আমগুলি মাথা নষ্ট। এই আমগুলি খাইতে যেমন সুস্বাদু আমি নেই সময় একসঙ্গে 10-12 কেজি ফিরেন রয়েছে কত আমার কথা হইলো এই দেশে একজনে 2 লাখ কামায়
কামায়া এক লিটার দুধ কিনে নিল পঞ্চাশ পয়সা দেয়া, মানে বাংলাদেশ থেকে পঞ্চাশ পয়সা দা, আর বাংলাদেশে একজনের 4,000 টাকা কামায়া হ্যাঁ 100 টাকা কিন্তু দুধ খায়। তো আমরা কোন দেশের মধ্যে আছি, মানে আমরা বাংলাদেশ অনেক উপরে গেছে কেনা, আমরা হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিওটা করা হয় নাই। তবে আমাদের দেশ এবং আমাদের দেশে তো কাঁচা মাল এবং বিভিন্ন জিনিসপত্রের দাম আর এই দেশের জিনিসপত্রের দামের একটু তারতম্যটা বুঝাইলাম দেখাইলাম। তো আপনারা যাওয়ার কাছে ভিডিওটা যাইব, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন, কমেন্ট করতে পারেন যারা ভিডিও দেখেন। কি অবস্থা এই চালটা আমাদের দেশে 350 আর এখানে মাত্র আমরা কিনি বেশি 50 পয়সা কেজি। আলা বুঝছেন না বা কি অবস্থা, 50 টাকা। তাহলে বাংলাদেশ একই চাই, পাকিস্তানের চাই তারা 350 কেজি, তাহলে তারা চাই ডবল লাভ করে না। হ্যাঁ যাই হোক, অসুবিধা নাই, যাইতেছি বাংলাদেশে, বাংলাদেশে গিয়ে দেখবো যে কত দাম। আপনি এটা পাইবেন অনেক বাজারে পাইবেন, যেমন আপনি এই ইয়ে তো পাইবেন, বসুন্ধরা সিটিতে পাইবেন, গোপ যমুনা পিছনে পাইবেন, এই বাসমতি চাই লম্বা লম্বা যেটা এটা 350 টাকা 300 টাকা কেজি, আর এখানে 50 পয়সা কেজি, এখানে 50 পয়সা মানে 50 টাকা কেজি। কই আছি আমরা, যাক আমাদের পাশাপাশি পাকিস্তান আর ইউরোপে চার হাজার দুই মাস মাছ মাত্র 2 টাকা কেজি, অনেক সস্তা কিছু। এই তো এই পেঁয়াজের দাম 20 পয়সা কেজি, আর এই 60 পয়সা, আর এক তেল এক টাকা দাম, মানে বাংলাদেশ টাকা 100 টাকা, কি একটা অবস্থা। এই তো এই কাজু বাদাম এই দেশের মধ্যে হইলো এটার দাম 7-8 টাকা 9 টাকা, আর বাংলাদেশে এটার দাম আমার মনে হয় 1,000 টাকা এক কেজি। পানি 2 লিটার পানি আমরা 17 পয়সা বাংলাদেশে 50 টাকা, এই তো কথা। সব কিছু এখানে আসলে আমাদের নাগালের মধ্যে, আমাদের এখানে কাঁঠালও পাওয়া যায় কন্টেইনারের ভিতর, লিচু 100% ট্যাক্স দেওয়া লাগে, 100% ট্যাক্স আর মানে ট্যাক্স সবার এদেশে জিনিসপত্রের দাম আসলে পাবলিকের নাগালের মধ্যে একটা জুস 1 টাকা, একটা জুস 2 টাকা 2.5 টাকা, মানে 200-250 টাকা। এই ভিডিওটা করার একটি মাত্র উদ্দেশ্য হলো আমরা যারা ইউরোপে থাকি, আমাদের ইনকাম যারা ন্যূনতম ইনকাম করে তারাও 1 লক্ষ টাকা ইনকাম করে, আর 1 লিটার দুধ কিনে তারা 50 পয়সা দেয়, আর বাংলাদেশে ন্যূনতম ইনকাম 4-5 হাজার টাকা কিন্তু 1 লিটার দুধ কিনতে হয় 100 টাকা দাম। এই তারতম্যটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।